প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক করতে চান মুখ্যমন্ত্রী। রিভিউ মিটিং এ থাকবেন না মমতা, দিল্লিকে জানিয়ে দেওয়া হয়েছে খবর নবান্ন সূত্রে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ইয়াশ রিভিউ মিটিং এ থাকতে চান না মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক করতে চান মুখ্যমন্ত্রী। রিভিউ মিটিং এ থাকবেন না মমতা, দিল্লিকে জানিয়ে দেওয়া হয়েছে খবর নবান্ন সূত্রে। আপনাদেরকে জানাই এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক করতে চান মুখ্যমন্ত্রী। রিভিউ মিটিং এ থাকবেন না মমতা, দিল্লিকে জানিয়ে দেওয়া হয়েছে খবর নবান্ন সূত্রে। আজকেই কলাইকুণ্ডাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করার কথা ছিল, রিভিউ মিটিং করার কথা ছিল, সেই বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল রাজ্যপালেরও। আমাদের প্রতিনিধি সুতপা সেন এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুতপা, এটা অনেক বড় ডেভেলপমেন্ট, কি জানানো হচ্ছে নবান্ন সূত্রে? দেখো, গতকালই তিনি জানিয়েছিলেন, তিনি সোয়া আড়াইটা পর্যন্ত তাকে প্রধানমন্ত্রী টাইম দিয়েছেন এবং সেই সময় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে কলকাতা দিচ্ছেন। তার পরবর্তীকালে যে শিডিউল আছে তাতে দেখা যায় যে প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যপাল ছাড়াও বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী থাকবেন এবং আমাদের বিধায়ক এই বিষয়টি জানার পরেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে শিডিউল মিটিং এ তার থাকার কথা থাকতো, তিনি থাকবেন না। শুধুমাত্র প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ান টু ওয়ান মিটিং করতে চান এবং সেখানে রাজ্যের যে বক্তব্যগুলো সেগুলো তিনি প্রধানমন্ত্রীকে জানাতে চান এবং সেই কারণে আড়াইটা পর্যন্ত যে ওয়ান টু ওয়ান মিটিং এর কথা রয়েছে তাদের দুজনের মধ্যে সেখানে তিনি উপস্থিত থাকবেন, কিন্তু রিভিউ মিটিং তিনি থাকবেন না। এবং প্রধানমন্ত্রী যদি সেক্ষেত্রে রাজি থাকেন, অর্থাৎ ওয়ান টু ওয়ান মিটিং শুধুমাত্র তাতে যদি প্রধানমন্ত্রী রাজি থাকেন সেক্ষেত্রেই একমাত্র তিনি কলাইকুণ্ডাতে থাকেন, আদারওয়াইজ কোনো রিভিউ মিটিং এ থাকার জন্য অর্থাৎ অন্যদের উপস্থিতিতে তিনি কোনো মিটিং করবেন না। কারণ তিনি মনে করছেন যে রাজ্যের বিষয়, রাজ্যের ক্ষয়ক্ষতির যে বিষয় রাজ্য সরকার দেখে ইতিমধ্যেই খতিয়ে দেখেছে সেই বিষয়গুলো নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চান আলাদা করে, সেখানে অন্য কারো থাকার প্রয়োজন আছে বলে তিনি মনে করছেন না এবং সেই কারণেই এই রিভিউ মিটিংয়ে তিনি নিজে থাকবেন না এবং প্রধানমন্ত্রীর সাথে একান্তে ওয়ান টু ওয়ান কথা বলবেন, যে সময় ইতিমধ্যেই নির্ধারিত রয়েছে বলে জানানো হয়েছে প্রধানমন্ত্রী দপ্তর থেকে। আড়াই সোয়া দুটো থেকে আড়াইটা পর্যন্ত এই 15 মিনিটের জন্যই শুধুমাত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে তিনি কলাইকুণ্ডায় যাবেন। ধন্যবাদ সুতপা, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুতপা সেন ছিলেন আমাদের সঙ্গে। আপনারা শুনলেন যেরকম আমাদের প্রতিনিধি সুতপা সেন জানালো যে যে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কলাইকুণ্ডাতে যে 2:15 থেকে অর্থাৎ সোয়া 2 থেকে আড়াইটে পর্যন্ত ওয়ান টু ওয়ান মিটিং হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মধ্যে, সেই বৈঠক হবে, কিন্তু এর পাশাপাশি যে রিভিউ মিটিং হওয়ার কথা ছিল সেই রিভিউ মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি থাকতে চান না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ওয়ান টু ওয়ান তিনি বৈঠকে যেতে চান এবং যেটা জানা গিয়েছিল যে রিভিউ মিটিংয়ে গভর্নর থেকে শুরু করে রাজ্যপাল থেকে শুরু করে বিজেপির সাংসদরা উপস্থিত থাকবেন এবং সেই মিটিংয়ে মুখ্যমন্ত্রী থাকতে চান না বলে জানিয়ে দিয়েছেন।